এই মাসে যারা আমরা মুসলিম সম্প্রদায় আছি তারা এই মাসটাকে সবচেয়ে বেশি ইবাদত করি এবং ইবাদতের জন্যই মূলত আমরা চেষ্টা করি এবং আল্লাহ রাসূলও বলেছেন এই মাসে আপনি যদি ঝড়ের মতো দান করতে বলেছেন এমনভাবে ঝড়ের মতো দান করো কারণ রমজানে যদি আপনি এক টাকা দেন তার সওয়াব কিন্তু দশ গুণ হিসেবে আপনি পাবেন সত্তর গুণ তো সেই হিসেবে আল্লাহ রসুল ভাই আমরা একটু কথা যদি কম বলি তাহলে আমরা সবাই শুনবো সাইলেন্ট সাইলেন্ট কথাগুলো একটু সবাই শুনি তাহলে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এটা সবাই আমি মনে করি এটা ইবাদতের মাস আমরা যারা ব্যবসা করি সারা বছরে আমরা ব্যবসা করি এই মাসটাকে আমরা ইবাদতের মাস হিসেবে যদি আমরা চিন্তা করি অবশ্যই ব্যবসা করব ব্যবসা করতেই হবে ব্যবসায় আল্লাহ রসুল ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এই জন্য ব্যবসা করা সুন্নত এবং যারা ব্যবসায়ী তারা শুধুমাত্র নিজের জন্য ব্যবসা করে না সাপ দ্য কান্ট্রি মানুষকে তারা কিন্তু সাপ করে এটা হচ্ছে বাস্তবতা পৃথিবীর প্রায় দেশে আমরা দেখি যখনই কোনো ফেস্টিভ্যাল হয় যেমন খ্রিস্টমাস এখন তখন ওখানে আমরা দেখি যে 20% 30% 50% পর্যন্ত অফ দিয়ে মার্কেটে মাল সেল করে কারণ ওরা মনে করে এটা একটা উৎসব এই উৎসবে মানুষকে আমরা যদি কম রেটে আমার প্রোডাক্টটা দিতে পারি তার প্রোডাক্টটার পরিচিতি হয় এবং সাথে সাথে তারা সেটাকে একটা উৎসবে পরিণত করে সেই জন্য আমি মনে করি যে এই রমজান মাসে আমরা যারা ব্যবসায়ী অবশ্যই আমরা ব্যবসা করব লাভও করব কিন্তু আমরা একটু যদি নিজেদেরকে আল্লাহর কাছে এবং রসুলের কাছে আমরা যদি একটু কমিটেড হই যে আমরা কী করতে পারি আমাদের মানুষের জন্য তাহলে দুনিয়া এবং আখেরাত দুদিকে আমরা কিন্তু পাব আমরা ব্যবসা করি অবশ্যই লাভ করার জন্য কোনো লস করার জন্য কেউ ব্যবসা করে না এবং কেউ বলবেও না কোনো সরকারের এজেন্সিও বলবে না বা এফবিসিও বলবে না আপনি লস করে মানুষকে দেন আমরা ব্যবসা করব লাভ করব তবে লাভটা হতে হবে ন্যায্য লাভটা হতে হবে মানে ম্যাক্সিমাম সেল মিনিমাম প্রফিট বিশেষ করে রমজানে যদি আমি ম্যাক্সিমাম সেল করি মিনিমাম প্রফিট করি তাহলে সেটা আমার জন্য যেমন লাভ সমাজের জন্য লাভ দেশের জন্য লাভ এই জন্য আমি মনে করি যে এই জায়গাতে আমাদের একটু সবাইকে সাবধান হতে হবে কারণ মানে প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও আপনারা দেখেছেন ইলেকশনের পর থেকেই কীভাবে এসেনশিয়াল কমোডিটি সহনীয় পর্যায়ে রাখা যায় তার জন্য অনেক পলিসি নিয়েছেন এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন খেজুরে যেটা রেট ছিল সেটাও ডিউটি কমেছে সিনিট ডিউটি কমেছে থেলের ডিউটি কমেছে চারটা প্রোডাক্টের উপর ডিউটি কমেছে এটা সুফল পেতে হবে এটা সুফল যেন আমরা পাই তার জন্য আমরা ব্যবসায়ীরা যারা আছি তারা কাজ করতে হবে তবে মেন যেটা সমস্যা আমি যেটা মনে করি যে সাপ্লাই চেনটা ঠিক রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মাল বিদেশ থেকে যারা যারা মিল লেভেলে যারা আছেন তারা তাদের মালটা বিদেশ থেকে ইম্পোর্ট করবে মালটা আসবে এবং মালটা যাতে পাইকারি যারা এসও কিনে তাদের কাছে যায় এবং এই মালটা যাতে আবার এন্ডিজার অর্থাৎ ক্ষুদ্র সাধারণ দোকানদাররা যাতে এই মালটা ঠিকভাবে পায় এদের উপর আমাদের ইস্যুটা বেশি করতে হবে কারণ সাপ্লাই চেনে যদি কোথাও গাফতি হয় তখনই কিন্তু আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি হয় এই আর্টিফিশিয়াল ক্রাইসিস যাতে সৃষ্টি করতে না পারে কেউ এটার জন্য আমাদেরকে প্রত্যেকটা বাজার কমিটিকে প্রত্যেকটা চেম্বারকে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনকে সিরিয়াস থাকতে হবে আমার মূল বক্তব্য হচ্ছে এই জায়গায় কেউ যেন আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতে না পারে আমরা ব্যবসায়ীরা গত 50 বছর বাংলাদেশের ব্যবসাতে আমরা বিভিন্ন সেক্টর গার্মেন্টস থেকে শুরু করে টেক্সটাইল থেকে শুরু করে জুট থেকে শুরু করে যারা কমোডিটি ব্যবসা করে তারা কিন্তু দেশকে দিয়ে যাচ্ছি
আমরা কন্ট্রিবিউশন করতে যাচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা ভ্যাট দিচ্ছি, আমরা সব কিছু সরকারকে দিচ্ছি। তারপরও দিন শেষে একটা কথা আছে যে ব্যবসায়ীরা অতি মুনাফা করে। এই অতি মুনাফা থেকে, মজুদারি থেকে, মুনাফা করতে থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদেরকে এই তকমা যেন আর না হয়, তার জন্য আমাদেরকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এই কারণে অনেকগুলি কারণ আছে। এখন ডলার সংকটের কারণে আপনারা বলছেন যে আমরা এলসিডি ডেভেলপ করতে পারি না, এটাও যেমন ঠিক। ডলার ডিভ্যালু হয়েছে, এটাও যেমন ঠিক। এবং বিভিন্ন ব্যাংকে ঠিকভাবে এলসি দেয় নাই, এটাও যেমন ঠিক। এগুলি সব ঠিক, কিন্তু তারপরেও আমরা কিন্তু চ্যালেঞ্জিং ব্যবসা করি, আমরা চ্যালেঞ্জে ব্যবসা করি। যে কোনো সময় ব্যবসায়ী কিন্তু চ্যালেঞ্জ দেয়, এবং ব্যবসায়ীরাই লস হতে লাভও করে। তবে যেহেতু এটা রমজান মাস এবং এটা যেহেতু একটা আমাদের জন্য দায়িত্ব, এই মাসটাকে অন্তত পক্ষে আমরা যাতে মানুষের কাছে তাদের দোরগোড়ায় আমাদের নিত্য প্রয়োজন পণ্যাদি পৌঁছে দিতে পারি। শুধুমাত্র এসএসিএল কমিটি না, আমি বলবো যে আমাদের শাড়ির বাজার আছে, আমাদের কাপড়ের বাজার আছে, আমাদের অনেকগুলি বাজার আছে। এই বাজারগুলি যেন ঠিক থাকে। একটা পাঞ্জাবের বাজার মার্কেট যেটা নর্মালি আমি 1500 টাকা দিয়ে কিনি, সেটা কেন রমজানে গিয়ে এটা 5000 টাকা হবে? সেখানেও আমাদের কথা আছে। এই জায়গাতেও যেন আমরা ঠিকভাবে কাজ করতে পারি, সেটার জন্য সবাইকে আমি অনুরোধ করব। এখানে হোলসেল মার্কেট এবং মিডল মার্কেট, তারপরে যাচ্ছে খুচরা মার্কেট, এই জায়গাতে একটা বড় গ্যাপ দেখি আমি সবসময়। আপনি হোলসেল মার্কেটে যদি কোনো মাল দেন, যদি 130 টাকা থাকে, এটা কিন্তু রিটেল পর্যায়ে গিয়ে এটা অনেক সময় 10 টাকা 12 টাকা 15 টাকা ডিফারেন্স হয়ে যায়। এই জায়গাতে কিন্তু আমাদেরকে মনিটরিং করতে হবে। মার্কেট সমিতিগুলো, চেম্বারগুলো আপনারা মনিটরিং করবেন, এখানে যেন বেশি গ্যাপটা না হয়। কারণ আপনার কস্টটা কত সেটা হিসাব করে গুদাম থেকে মালটা যাওয়ার সময়, মিল থেকে মালটা যাওয়ার পথে কত টাকা খরচ হয়, এটা একটা রিজনেবল প্রাইস ফিক্স করে, যাতে ওখান থেকে বেশি পায়দা নিতে না পারে। অতি মুনাফা আমি দেখেছি অনেক সময় দেখেছি মুখের দোকানে, মার্কেটে একটা মুখের দোকানে ধরেন বেগুনের যদি বেচে 100 টাকা, শেষে গিয়ে সেটা বেচে কিন্তু 90 টাকা বা 80 টাকা 70 টাকা, এটাও আমি দেখেছি। কাঁচামরিচ, ক্ষীরা, এইগুলি আমি দেখেছি মুখের, যে কোনো মুখের মার্কেটে দাম বেশি আর শেষে গিয়ে কিন্তু দাম কম, সকালে আবার দাম বেশি বিকেলে গিয়ে দাম কম। এইগুলি কিন্তু আমাদের সিরিয়াস যে বিহেভিয়ার চেঞ্জ। আমি বিদেশ কিনি, রেস্টুরেন্ট বড় একটা ইয়েতে গেলে এক পিস মাছ কিনি না, আমি 2 পিস মাছ কিনি, আমার প্রয়োজন 2 পিস কিনি না, কিন্তু এখানে আমাকে একটা ফাস্ত মাছ কিনতে হবে, না কিনলে আমার মানুষের মতো থাকবে। এইটি বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনও ঘটনা আছে, আমাদের এই সাবকন্টিনেন্টের একজন বড় শিল্প উদ্যোক্তা আপনার ইটালিতে গিয়ে অর্ডার দিয়েছে, এই কথাটা একটু শুনেন। ইটালিতে গিয়ে সে খাদ্য অর্ডার দিয়েছে, অর্ডার দেওয়ার পর 3 জনে মিলে ওই খানাটা খাইতে পারে নাই, অ্যাক্সেস হয়ে গেছে। যখন বিল দিতে গেছে তখন একজন এসে বললো যে আপনি তো খাদ্য নষ্ট করার কোনো অধিকার আপনার নাই, আপনি কেন খাদ্য অধিকার বেশি ফুড বেশি অর্ডার দিন। এমন কিন্তু যারা ক্রেতা তাদের মধ্যে অ্যাওয়ারনেস আসতে হবে, আমি গুড ফুডটা কিনতে হবে, আমি গুড ফুডটা দেখে খেতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আমার মনে হয় আমাদের অনেক কথা বললাম, অনেক বক্তব্য হলো, তবে শেষ কথাটা হচ্ছে আমাদের একটা সবার মধ্যে সরকার বেসরকারি, সরকারি বেসরকারি, আমলা বা যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সবার মধ্যে একটা সদিচ্ছা থাকতে হবে। এই দেশটা আমাদের, দায়িত্বটা নিতে হবে আমাদের, এই দেশটা আমাদের, আমার দেশকে আমাদেরকে বাঁচাতে হবে, আমার পরিবারকে আমাদের বাঁচাতে হবে। আমার দেশ যতই ভালো থাকবে ততই ভালো, আমার পরিবেশটা যতই ভালো থাকবে, আমার সমাজটা যত ভালো থাকবে, এটা আমাদের সবাইকে, সবার দায়িত্ব নিতে হবে। আপনার একটা কথা মনে রাখবেন, প্রতিবেশীর হক অনেক বেশি। প্রতিবেশীকে আপনি উপবাস রেখে নিজে যদি খান, এই খাওয়া আপনার জন্য জায়েজ না, প্রতিবেশীকে আপনাকে খাওয়াতে হবে। আমরা কিন্তু যারা ব্যবসায়ীরা, কিন্তু আমাদের সারাউন্ডিং যারা আছে তাদেরকেও আমরা কিন্তু
দায়বদ্ধতার মধ্যে রাখি এবং আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি, করতেই হবে। তো আমি আমার মনে হয় আজকে মিটিংটা শেষ করার জন্য আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আমিন হেলাল সাহেবকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। অর্থাৎ কেউ যদি আনৈতিককেল কোনো রকমের কার্যক্রমের সাথে জড়িত থাকে, আবার সরকারের আইনের বহির্ভূত যদি কেউ কোনো কাজ করে থাকে, তাই সেই ব্যবসায়ীর বিরুদ্ধে অবশ্যই এফবিসিআই কথা বলবে এবং 1% অসৎ ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজ দায়ী হবে, এটা কোনোভাবেই হইতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে বাস্তব।